আর চলো ইংলিশ ক্লাসের শুরুতেই তোমাদের কাছ থেকে আমরা রাইমস শুনি নি সবাই। আমরা বাড়ির কাজ দেখছি, নারিয়ান বাড়ির কাজ দেখাচ্ছে, তাহলে হোমওয়ার্ক গুলো একটু দেখাও, তারপরে আমরা রাইমস শুনি। হোমওয়ার্ক গুলো শো করো সবাই ক্যামেরার সামনে। আহানারিয়ান, শো মি ইওর হোমওয়ার্ক। ওকে আহানারিয়ান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা নুসরাত, নুসরাতের হোমওয়ার্ক দেখা যাচ্ছে নুসরাত। ওকে থ্যাংক ইউ নুসরাত। ওয়ালাইকুম সালাম। দীপার হোমওয়ার্কটা দেখা যাচ্ছে ইংলিশে। ওকে ওকে দীপা, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রাইতা, রাইতা তুমি ভালো আছো? রাইতা মধ্যে জি, রাইতা এখানে ইংলিশ হাতের লেখা দেখাও, ইংলিশ ক্লাসে ইংলিশ হাতের লেখা দেখাও। আচ্ছা হাতের লেখা গুলো এই যে ছবি এঁকেছে দেখো নুসরাত, নুসরাতের ছবিটা একটু দেখে নি, সুন্দর করে এঁকে। ও কলসি, আবার কলসির ভিতরে পানি, দেখেছো পানি জল এঁকেছে, ধন্যবাদ নুসরাতকে। এই রাইতা মল্লিকের হাতের লেখা, আচ্ছা থ্যাংক ইউ রাইতা। এই যে দীপা দেখো, হ্যাঁ দীপা, এই যে দীপার বাড়ির কাজ তো, দীপান্বিতা রায় কি সুন্দর নাম লিখেছে, রঙিন কলম দিয়ে রং করেছে, জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ, তারপরে হাউস, তারপরে একটা কি, এটা কি ক্রিসমাস ট্রি, ক্রিসমাস ট্রি না কি এঁকেছে, এটা পালতোলা নাও। আচ্ছা ধন্যবাদ দীপান্বিতা রায় কি সুন্দর করে। এই যে রাবেয়া, দেখি আমার প্রেরণা, প্রেরণা, প্রেরণার বাড়ির কাজ ছবি কোথায়? আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে যারা লিখেছো, রাইতাও দেখেছি, রাইতা আবার কি, রাইতা, এই রাইতা খাতাটা তো দেখেছি, রাইতা আবার কি দেখাচ্ছ? অনিশা চক্রবর্তীর খাতাটা একটু দেখে নি, অনিশা, ওকে থ্যাংক ইউ অনিশা, বাড়ির কাজ করেছে সুন্দরভাবে। এবার আমরা একটু পড়ে শোনাবে, এই যে প্রথমে নুসরাত একটু পড়ে শোনাও, আর দিয়ে কিউ, কিউ এবং আর দিয়ে নুসরাত পড়ে শোনাবে, প্রস্তুত থাকবে অনিশা চক্রবর্তী। হ্যাঁ প্রেরণার ক্যাট দেখেছি, টাইগার, রিং মানে ঘন্টা, ধ্বনি, আবার আছে রিং মানে আংটি, না রিং আংটিও, ওকে ঠিক আছে, বাজানো, আচ্ছা বাজানো, আবার আংটি, ওকে থ্যাংক ইউ। আচ্ছা এবার আমরা শুনবো অনিশা, অনিশার কাছ থেকে প্রস্তুত থাকবে আকিব। ধন্যবাদ, সুন্দর করে বলেছো। এবার আমরা আসাদুল্লাহ আকিবের কাছ থেকে শুনবো, প্রস্তুত থাকবে আহানা রিয়ান। আর কিউ ইউ আই এল টি, কুইল্ট, কুইল্ট কুইল্ট মানে কম্বল। তারপর আর ই আর ই এ বি, কুইল্ট এবি তো লেপ, তো শো, লেপ এগুলো। তারপরে রিট, রিট মানে পড়া, পড়া, রিট মানে পড়া। আর এই সিউ ওয়াই, ওয়াই এমি, এম এমি, রাইম মানে সরা। আর আই জি এইচ আর টি মানে রাইট, মানে রাইট মানে রাইট, সঠিক, সঠিক, আবার ডান, ডান, রাইট মানে সঠিক, আবার ডান। তারপর আর এ আই এন,
রেইন। রেইন মানে বৃষ্টি, আর ইডি রেড মানে ইঁদুর, আর আর ইডি রেড, রেড রেড মানে লাল। মানে লাল, আর এটি র্যাট মানে ইঁদুর, আর ও ও এন এন রুম, রুম মানে কক্ষ, কক্ষ, আর আই এন জি রিং, রিং মানে ঘন্টা, ঘড়ি, ঘন্টা, রিং, ঘন্টা বাজনা, ঘন্টা বাজনা, ঘড়ি, রিং, আংটি, আংটি আংটি, আবার রিং বৃত্ত না, রিং অনেক করতে চাইলাম, রিং আংটি বৃত্ত, ঘন্টা বাজার ধ্বনি, বাজনা, এই জাতীয় বিভিন্ন শব্দের অর্থ হয়। এবার আহান আরিয়ানের কাছ থেকে শুনবো, প্রস্তুত থাকবে প্রেরণা। কুইট মানে কম্বল, রিড মানে পড়া, লাই মানে কবিতা, আর আই জি এস টি লাইট মানে, লাইট মানে ডান, লেইন মানে বর্ষা, রেড মানে লাল রং, রেড মানে ইঁদুর, রুম মানে কক্ষ, রিং মানে, রিং মানে বাজনা। আচ্ছা ধন্যবাদ আনারিয়ান, এবার প্রেরণার কাছ থেকে শুনবো, প্রস্তুত থাকবে। রেড মানে বৃষ্টি, আর ইডি রেড মানে লাল, আর এ টি এক মানে ইঁদুর, আর ডবল ও এম র্যান রুপ কক্ষ, আর আই এন জি গি রিং মানে বাজনা। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ প্রণা, এবার দীপার কাছ থেকে শুনবো, প্রস্তুত থাকবে রাইতা মল্লিক। লেপ তোষক কম্বল এমনি বলো, এমনি পারলে এমনি বলো, বানান করলে পারলে বানান করো, রিড। আর ই এ ডি রেড, রেড রেড মানে পড়া, আর ই ওয়াই এ টি রাই মানে সরা, আর আর জি এ এস টি রাই রাই সঠিক, আর এ আই এন 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 মানে বৃষ্টি, আর ই ডি রেড রেড মানে লাল, আর এ টি রেড রেড মানে ইঁদুর, আর ও এন রুম রিং, রিং মানে আংটি। ওকে থ্যাংক ইউ, এবার আমরা দেখো এস দিয়ে, আজকে এস দিয়ে তোমাদের তিন আই সাতটি থাকবে, প্রথম সাতটি এস দিয়ে, এসে সে 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 বলা, কোনো কিছু বলা, সে বলা। এরপরে এসে স্টুডেন্ট, এস দিয়ে শুরু হয় স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে ছাত্র ছাত্রী, হ্যাঁ শিক্ষার্থী, ছাত্র ছাত্রী। ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই যে দেখেছো টপ টপ করে তোমরা বলে ফেলেছো, এভাবে সুন্দর করে সবাই বলবা, সে বলা, স্টুডেন্ট ছাত্র ছাত্রী, সং গান, সিং গান গাওয়া, স্ট্যান্ড আপ দাঁড়ানো, সান সূর্য, সিট ডাউন বসা,
হ্যাঁ, স্ট্যান্ড আপ দাঁড়ানো আর সিট ডাউন বসা, এটা তো তোমরা পারবে। সান মানে সূর্য। এভাবে তোমরা এগুলো সুন্দর করে খাতায় লিখবে আর ভালোভাবে পড়বে। সে, আবার শোনো, সে বলা স্টুডেন্ট, ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী। সং গান, সিং গান গাওয়া, স্ট্যান্ড আপ দাঁড়ানো, সান সূর্য, সিট ডাউন বসা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়।